আজ তাই গণতন্ত্রকে শ্রদ্ধা করতে হলে ভালোবাসতে হলে জিয়াউর রহমানকে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে আজ যখন বাংলাদেশ থেকে গণতন্ত্র তিরোহিত লুপ্ত হতে চলেছে যখন এক অঘোষিত স্বৈরতান্ত্রিক ব্যবস্থা জগদ্দল পাথরের মতো জাতির বুকে চেপে বসেছে তখন জিয়াউর রহমানের কাছ থেকেই আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াইয়ের প্রেরণা গ্রহণ করতে হবে জিয়াউর রহমান তার আরো বড় অবদান হচ্ছে জাতি গঠন নেশন বিল্ডিং এই নেশন বিল্ডিং খুব সহজ কাজ নয় একটা জাতির স্বাধীনতার জন্য যুদ্ধ করা যায় ঔপনিবেশিক শক্তিকে পরাস্ত করা যায় কিন্তু সেই জাতিকে একটি জাতি হিসেবে ঐক্যবদ্ধ জনগোষ্ঠী হিসেবে দি আলটিমেট কমিউনিটি হিসেবে দাঁড় করানো অত্যন্ত কঠিন কাজ জিয়াউর রহমান সেই কাজটি করেছিলেন সুতরাং ভেবেছেন উনি অনেক কিছুই করেছিলেন এবং আমি সেই আগের কথাটা ফিরে যাই আজকে যারা আমরা জাতীয়তাবাদী দলে রাজনীতি করি তাদের এই কথা ভুললে চলবে না যে আমাদের সুরঙ্গের শেষ মাথায় যে আলোটুকুন দেখা যায় সেটা জিয়াউর রহমানের শরীর থেকে তার আদর্শ থেকে আলোকিত পড়ে সেই আদর্শ দেখেই আমাদেরকে চলতে হবে রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রত্যেকে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এগুলো যেটা অতীতে লক্ষ্য করেছে এই মাঠের অন্যতম শ্রেষ্ঠ সন্তান জিয়াউর রহমান যা করেছিলেন আমাদের সেই পথে যেতে হবে তারই শিক্ষাকে গ্রহণ করে তারই অবদানকে ধারণ করে আমরা যদি অগ্রসর হই তার ওই সুরঙ্গের সামনে তাকে তো পাবো এবং তাকে পেলে আর তো ভয় নেই উই ক্যান গেট থিংস ডান আমরা যা চাই তা পেতে পারি প্রেসিডেন্ট জিয়া চাননি হিংসা প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতিতে জর্জরিত করতে বাংলাদেশকে তিনি চেয়েছিলেন অহিংসা শান্তি ও উন্নয়নমুখী বাংলাদেশ তার সেই নীতির বিপরীতে আমরা এখন দেখছি মামলা জর্জরিত বাংলাদেশ ঘর ছাড়া বাড়ি ছাড়া নেতাকর্মীদের বাংলাদেশ তবে শেখ হাসিনা নির্লজ্জ হবে নকল করতে চাচ্ছেন জিয়ার উন্নয়নমুখী কর্মকাণ্ডকে উন্নয়নমুখী থেকে শেখ হাসিনা এখন গণতন্ত্রের কথা বাদ দিয়ে শুধু উন্নয়নের স্লোগান দিচ্ছেন এখানেই জিয়ার সঙ্গে শেখ হাসিনার বিরাট তফাত হয়ে গেছে জিয়া গণতন্ত্র আর উন্নয়ন দুটোই একসঙ্গে করেছিলেন এবং পেরেও ছিলেন তিনি অনেক প্রতিভাবান ব্যক্তিকে তার উপদেষ্টা পরিষদ অথবা মন্ত্রিসভায় স্থান দিয়েছেন ফলে জিয়াউর রহমান প্রশাসন হয়েছিল সৎ দক্ষ সরকার হয়েছিল জনপ্রিয় এবং নবগঠিত বিএনপির পার্টি ভিত্তি হয়েছিল সুদৃঢ় প্রেসিডেন্ট জিয়ার জন্মদিনে আজকে বিএনপিকে সেই শিক্ষাই নিতে হবে দেশে একতার রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে এবং বিদেশে বিএনপির নেতৃত্বে জ্ঞানী ও গুণীজনের সমাবেশ ঘটাতেই হবে তাহলে প্রেসিডেন্ট জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে আমি এই প্রসঙ্গে ধন্যবাদ জানাতে চাই আমেরিকার শিকাগো শহর কর্তৃপক্ষকে সেখানের অধিবাসী বিএনপি সংগঠক মিস্টার শাহ মোজাম্মেল হোসেনকে যারা তাদের শহরে প্রেসিডেন্ট জিয়ার নামে একটি পদ করেছিলেন এই বিষয়টি কিন্তু বাংলাদেশের টিভিতে প্রচারিত হয়নি টিভি খুব ভীত ছিল কুণ্ঠিত ছিল তবুও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেই পদটি কি ওখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এবং শেখ মুজিবুর রহমানের পথ আছে বেনজির ভুট্টো নামে পথ আছে এবং এটি শিকাগোত হয়েছে G9 যে গ্রুপ সেখান থেকে এইটি আপনার করা হয়েছিল এই দেখুন লেখা আছে অনারারি জিয়াউর রহমান ওয়ে এই হচ্ছে আপনার পথ শিকাগোর পথ
আমেরিকার শিকাগো শহরে জিয়াউর রহমানের নামে সড়ক হয়েছে। আমরা দেশবাসী গর্বিত এবং তিনি সেখানে গিয়েছিলেন, সেই সময়কার ছবি আমরা এখানে দিয়েছি। যেটা বলতে চাই যে শহীদ জামের ব্যক্তিগত জীবন কেমন ছিল, কারণ একজন মানুষ মানুষের ব্যক্তিগত জীবন যদি মানে পরিষ্কার না হয়, পরিচ্ছন্ন না হয়, তাহলে তার তো মাধ্যমে তিনি তো জাতীয় এবং অনন্য সাধারণ রাষ্ট্রনায়ক যে বলি আমরা শহীদ জিয়াউর রহমানকে কেন বলি, কারণ তিনি তো রাজনীতিবিদ ছিলেন, ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধের বিজয় নিয়ে এসেছেন আমাদের জন্য, সব কিছু করেছেন, কিন্তু ব্যক্তিগত জীবনে শহীদ জিয়াউর রহমানের দু তিনটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, কারণ আমরা এসব ভুলে গেছি এখন। কারণ আমি রাজনীতিবিদ, কিন্তু আমার ব্যক্তিগত জীবন কত পরিচ্ছন্ন তার উপরে নির্ভর করবে, আমার অনুসারীরা কতটুকু আমাকে অনুসরণ করবে। আজকে তিনটা বিষয়ে বলি। শহীদ জিয়াউর রহমান একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন রাষ্ট্রনায়ক ছিলেন। 1979 সালে বাংলাদেশে শতাব্দীর সবচেয়ে বড় খরা হয়েছিল, আপনারা অনেকে হয়তো জানেন, বেশিরভাগই জানেন না, এবং 28 লক্ষ খাদ্য শস্য ঘাটতি হয়ে গেছিল। সারা পৃথিবীতে প্রোপাগান্ডা, খবরের কাগজে, গণমাধ্যমে যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ অবধারিত, এবং এই প্রেক্ষাপটে প্রকল্পে যে উন্নয়ন প্রকল্প সেগুলো কাটছাট করে দিলেন, উনি একটা কি বলে না এই খাদ্য নীতির উপরে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করলেন, আমি নিজে তার সদস্য ছিলাম। বঙ্গভবনে বিরাট একটা দেয়ালের মধ্যে চার্ট করলেন, মন্ত্রীদেরকে বাইরে পাঠিয়ে দিলেন নগদ টাকা দিয়ে চাল গম কেনার জন্য যেখান থেকে পারা যায়। ভারতের সঙ্গে আমাদের বৈরী সম্পর্ক ছিল, তারপরেও তিনি ভারতের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে 2 লক্ষ টন খাদ্য তিনি আনার ব্যবস্থা করেছিলেন, এবং তিনি ইতিহাস সৃষ্টি করে গেছেন যে সেই বছরে বাংলাদেশে একটি মানুষও অনাহারে মৃত্যুবরণ করে নাই, কারণ তার দক্ষতার কারণে, তার দেশপ্রেম এবং তার দক্ষতার কারণে তিনি একজন দক্ষ প্রশাসক ছিলেন। এবং শুধু তাই নয়, সেই বছর যে বছর আমাদের কোনো খাদ্যের অভাব, সেই বছর তিনি আমাদেরকে বললেন যে আমি প্রত্যেকটা উপজেলায় একটা করে খাদ্য গুদাম করব। কেন বলতে, যাতে ভবিষ্যতে কোনো দিন আর বাংলাদেশে দুর্ভিক্ষ না হয় তার ব্যবস্থা করতে হবে, তো গুদামগুলো তৈরি করবে। বিশ্বব্যাংককে বলা হলো, বিশ্বব্যাংক বললো যে আমরা তোমাদের এখানে খাদ্যই উৎপাদন হয় না আর খাদ্য গুদাম করবা, তারা টাকা দিতে রাজি হয়নি। উনি তখন বললেন যে ঠিক আছে, আমরা নিজের অর্থে এই খাদ্য গুদামগুলো করবো। আজকে যে সারা বাংলাদেশে যত উপজেলায় যে খাদ্য গুদামগুলো দেখেন, এটা শহীদ জিয়াউর রহমানের তৈরি করা, এবং যার কারণে কোনো সরকারের আমলে 1979 সালের পরে কোনো সরকারের আমলে বাংলাদেশে দুর্ভিক্ষ হয় নাই ওইভাবে, যে কারণ খাদ্যের অভাব করা সম্ভব করে না, একটা বাফার স্টক রাখার নিয়ম করে দিয়েছিলেন তিনি, যে মিনিমাম এত খাদ্য সবসময় খাদ্য গুদামে থাকতে হবে। সুতরাং দেশের যে কোনো অঞ্চলে খাদ্যের অভাব দেখা যাক না কেন, বিশেষ করে রাউমারি এলাকা, রংপুর এলাকা, এসব এলাকা, তারপরে এদিকে ময়মনসিংহের এলাকা যেগুলো দুর্ভিক্ষ প্রোন এরিয়া, সেসব এলাকায় বিশেষ করে খাদ্যশস্য মজুদ রাখার ব্যবস্থা করার কারণেই আজকে আমরা সেখান থেকে আজকে সারা বাংলাদেশ মুক্তি পেয়েছে। দ্যাট ওয়াজ শহীদ জিয়াউর রহমান। এবং খাবার সময় বঙ্গভবনে খেতে দাওয়াত দিলে আমরা হয় যাওয়ার আগে খেয়ে নিতাম, আর নাহলে ফিরে এসে আবার খেতাম, কারণ খাদ্য অত্যন্ত কম, ডাল ভাত সবজি সাধারণ, একেবারে সাধারণ, মানে যেটা আমরা সাধারণ মানুষ এই দেশে খায়, রাষ্ট্রপতি হিসেবে তিনি সেটাই নিজে খেতেন এবং আমাদেরকে পরিবেশন করতেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনে কি দেখি, তিনি শুধু তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন তাই নয়, তিনি এই প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ঘোষণা করার সৌভাগ্য তিনি অর্জন করেছেন। স্বাধীনতার ঘোষক, এ নিয়ে অনেকে অনেক প্রশ্ন করে, অনেকে অনেক ইতিহাস বিকৃত করে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইতিহাস কখনো বিকৃত করা যায় না,
সাময়িকভাবে বিভ্রান্ত করা যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এজ এ মেজর জিয়া, একজন মেজর জিয়া হিসাবে চট্টগ্রামে ক্যান্টনমেন্টে তিনি সেই 25 তারিখ শেষ রাত্রে বা 26 তারিখ সকালে তিনি তার সৈন্যদের নিয়ে রিভোল্ট করেছিলেন, এটা ইতিহাস থেকে কেউ মুছে দিতে পারবে না। তারপরে কালুরঘাট বেতার কেন্দ্রে তিনি স্বাধীনতা ঘোষণা করেন, ইতিহাস থেকে মুছে দিতে পারবে না। অতএব একজন সৈনিক হিসাবে জিয়াউর রহমান সফল, তিনি স্বাধীনতার ঘোষক, তিনি প্রথমে সেক্টর কমান্ডার, তারপরে জেড ফোর্স গঠন করে তিনি জেড ফোর্সের কমান্ডার, সম্মুখ যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছেন। তার জীবন যদি সেখানেই শেষ হয়ে যেত তাহলেও তিনি তার জীবন একটি সফল সৈনিকের জীবন বলে যে কেউ ইতিহাসে লিপিবদ্ধ করত। তারপরে আমি তাকে বলতে চাই, তিনি মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধা নিয়ে অনেকের গায়ে ব্যথা, তিনি মুক্তিযুদ্ধই করেননি, তিনি পাকিস্তানের গুপ্তচরদের হয়ে তিনি যুদ্ধ করেছেন। এই ধরনের কথা বলে আজকে বর্তমান প্রজন্মকে বিভ্রান্ত করতে চাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বাংলাদেশের মানুষের একেবারে হৃদয়ের কাছের যে নেতা, বাংলাদেশের মানুষকে যিনি স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্যে যিনি কাজ করতে শিখিয়েছিলেন, সেই মহান নেতা, সেই মহান নায়ক যিনি বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করতে শিখিয়েছিলেন, আমাদের সেই মহান নেতা স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এই 80তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার উপস্থিত আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ, শ্রদ্ধেয় জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং আজকের এই সভায় উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ আলোচনা হয়েছে, আমার মনে হয় আজকের এই আলোচনা অত্যন্ত একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। অনেকদিন পরে আমাদের শ্রোতারা যারা উপস্থিত হয়েছেন তারা আমাদের আলোচকদের সারগর্ব আলোচনা তা শুনেছেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতির জীবনের উপরে তারা, বিশেষ করে নতুন প্রজন্ম, তারা অনেক কিছু জানতে পেরেছেন যেটা জানাটা খুব জরুরি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে ওনারা যা বলেছেন তা কিন্তু সম্পূর্ণ নয়, আরও অনেক দীর্ঘ আলোচনার অবকাশ থাকে, সেই সময় সুযোগ পেলে হয়তোবা আমরা ভবিষ্যতে সেই ধরনের আয়োজন করার চেষ্টা করব। আমি বক্তব্য দীর্ঘ করব না, সময় নেই, আজান হয়ে যাবে এখন। আমি শুধু দুটো জিনিসের উপর গুরুত্ব দিতে চাই, একটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে একটা নতুন পরিচিতি দিয়েছিলেন, একটা স্বতন্ত্র পরিচিতি দিয়েছিলেন, সেই পরিচিতিটা ছিল আমাদের জাতীয়তাবাদের পরিচিতি, আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদ যে স্বতন্ত্র, আমরা যে একটি আলাদা জাতি সেই সম্পর্কে তিনি আমাদেরকে এই জিনিসটি উপহার দিয়েছিলেন। দ্বিতীয়ত, তিনি সমগ্র জাতিকে বিভক্তির পথে না গিয়ে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা দিয়েছিলেন। বন্ধুগণ, দুর্ভাগ্য আমাদের 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যে চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেই গণতন্ত্রের চেতনা, এবং যারা সেই চেতনাকে ধ্বংস করলেন, যারা দীর্ঘকাল গণতন্ত্রের যে সংগ্রাম করেছেন তাদের হাতেই যখন সেই গণতন্ত্র নিহত হল, তখন একজন সৈনিক অখ্যাত, তাদের ভাষা অখ্যাত মেজর, সেই অখ্যাত মেজরের হাত দিয়ে আবার সেই গণতন্ত্র বিকশিত হলো, প্রকাশিত হলো, উন্মোচিত হল। এবং কি আয়রনি যে যিনি সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন,
তিনি গণতন্ত্রকে বাদ দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করলেন আর তিনি সৈনিক ছিলেন তিনি এসে সেই গণতন্ত্রকে প্রকাশ করলেন সেই গণতন্ত্রকে মুক্ত করলেন মানুষের মাঝে ছড়িয়ে দিলেন বন্ধুগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু কথা বলেননি শুধু স্বপ্ন দেখেননি স্বপ্ন দেখাননি তিনি নিজে কাজ করে প্রমাণ করতে চেয়েছেন টেকলাপ থেকে তেঁতুলিয়া পথে প্রান্তরে চারণ কবির মতো তিনি ছুটে বেরিয়েছেন মানুষকে উজ্জীবিত করেছেন উৎপাদন এবং উন্নয়নের গানের তিনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে দারিদ্র দূর করবার জন্য মানুষের অভাব দূর করবার জন্য কষ্ট দূর করবার জন্য একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলবার জন্য তিনি লড়াই করেছেন তার ক্ষুদ্র সত্যত স্বল্প রাজনৈতিক জীবনে এই কথাগুলো বলেছেন আমাদের এখানকার আলোচকবৃন্দ অতি অল্প সময়ে বাংলাদেশের এমন একটা ক্ষেত্র নাই এমন একটা জায়গা নাই যে যেখানে শহীদ জিয়াউর রহমানের নাম নেই আমি কৃষি মন্ত্রণালয়ে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল আমার আমি বিভিন্ন জায়গায় কৃষি মন্ত্রণালয়ের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে গবেষণা কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার আমার সুযোগ হয়েছিল সেই সুদূর ঈশ্বরদীতে আগ গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে ধান গবেষণা কেন্দ্র ধান গবেষণা ইনস্টিটিউট কৃষি গবেষণা ইনস্টিটিউট সেই রাঙামাটিতে আপনার কৃষি গবেষণা ইনস্টিটিউট এই সবখানে গিয়ে দেখেছি শহীদ জিয়াউর রহমানের নাম ফলক রয়েছে কোথাও না কোথাও তিনি তার অবদান রেখে এসেছেন আজকে এই যে ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তার যে ব্যবস্থা এই খাদ্য নিরাপত্তার ব্যবস্থা এই কারণে হয়েছে যে তিনি উচ্চ ফলনশীল ধানের বীজ নিয়ে এসেছিলেন ও কাজ শুরু করেছিলেন তার আমলেই সে ইরি ধানের চাঁদে শুরু হয়েছিল এবং গবেষণার যে কাজ সেটা অনেক বেশি এগিয়ে গিয়েছিল খাল কেটেছিলেন আরেকটি কথা আমরা অনেকেই বোধহয় ভুলেই গেছি যে প্রথম তিনি কিন্তু গ্রামে বিদ্যুৎ নিয়ে গিয়েছিলেন আরইবি তার দ্বারাই তৈরি করা তিনি শুরু করেছিলেন রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড পল্লী বিদ্যুতের সেই কাজটা তিনি শুরু করেছিলেন তিনি খাল কেটে পানি দিয়ে সেচের ব্যবস্থা করেছিলেন আজকে যে অর্থনীতি বাংলাদেশের শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এই শক্ত ভিত্তি নির্মাণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সেই বদ্ধ যে অর্থনীতি ছিল সেই তথাকথিত সমাজতন্ত্রের অর্থনীতিকে তাকে মুক্ত করে দিয়ে তিনি মুক্ত বাজার অর্থনীতি এবং মিশ্র অর্থনীতি একসাথে চালু করে দিয়ে তিনি অর্থনীতিকে সচল করে দিয়েছিলেন বন্ধুগণ এটাই হচ্ছে বাস্তবতা আজকে যে গার্মেন্টস ফ্যাক্টরি আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে চলেছে সেই গার্মেন্টস ফ্যাক্টরি শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে তাই আমি কথা বলতে চাই যে শুধুমাত্র কথার কথা নয় শুধুমাত্র রাজনীতির জন্য নয় সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের স্মরণ করতে হবে তার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে আমরা যেন সামনে নিয়ে অনুপ্রাণিত হতে পারি সেই জন্য যে নায়ক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন মানুষের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন আজকে যে সাংবাদিক ভাইরা এখানে কাজ করছেন সেই সংবাদপত্র কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল সবগুলো মাত্র চারটা পত্রিকা ছিল আর সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল আজকের আওয়ামী লীগাররা তখন বাকশাল নামে সেই সংবাদপত্রকে যেন স্বাধীন করে দিয়েছিলেন আজকে সেই নায়ককে সেই মহামানুষকে যিনি বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তাকে আজকে খলনায়কে পরিণত করবার একটা চক্রান্ত চলছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে তারা তাকে ছোট করে দেখাতে চায় এমনকি তার যে সমাধি সেই সমাধিকে তারা আজকে সেখান থেকে তুলে নিতে চায় বন্ধুগণ বন্ধুগণ তাতে কিছু যায় আসতে না আমি একটি কথা বলে শেষ করব কিউবার মহান নেতা ফিদেল কাস্ট্রো তিনি যখন প্রথমবার সেই স্বৈর শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার সাজা হয়েছিল সেই সাজায় তাকে 14 বছর জেল দেওয়া হয়েছিল তিনি সব শেষে সেই আদালতে বলেছিলেন অত্যন্ত দৃঢ় কণ্ঠে কন্ডেম মি ডাজন্ট ম্যাটার হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি আমাকে এখন তোমরা কন্ডেম করতে পারো কিন্তু ইতিহাস আমাকে ধারণ করবে বাংলাদেশের অগণিত মানুষ 16 কোটি মানুষ তাদের বুকের মধ্যে শহীদ জিয়াউর রহমানকে ধারণ করে রয়েছে সেখান থেকে আজকে সেই গণতন্ত্র নির্বাসিত
সেই গণতন্ত্র হরণ হয়ে গেছে, সেই গণতন্ত্রকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, আমার অধিকার কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। আজকে যে কথাগুলো বললেন, এখানে এমন একজন নেতা নেই, এমন একজন এখানে আমার ছাত্র বন্ধু নেই, যুব বন্ধু নেই, যে যারা জেলে যায়নি, যারা আজকে তারা নির্যাতিত হয়নি। বন্ধুগণ, সমগ্র বাংলাদেশ আজকে একটি কারাগারে পরিণত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা এই কারাগারের জন্য দেননি, বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেনি, বুকে রক্ত ঢেলে দেয়নি এই কারাগারের জন্য। এই কারাগার আমাদের ভাঙতে হবে, এবং শহীদ জিয়াউর রহমানের যে আদর্শ, তার যে কাজ, সেটাকে সামনে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পতাকা আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, সেই পতাকা হাতে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, এবং এখনো এই বয়সেও তিনি আজকে গণতন্ত্রের জন্য লড়াই করে চলেছেন। বন্ধুগণ, আজকে সেই পথেই আমাদেরকে এগোতে হবে, আমাদের পিছু হটবার কোনো উপায় নেই, আমাদের সামনে এগোতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই হোক আজকে আমাদের প্রত্যয়, এই হোক আজকে আমাদের শপথ। সকলকে সকলকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।